সদ্য মুক্তি পাওয়া বীরত্ব সিনেমা দেখতে রাজবাড়ির সাধনা সিনেমা হলে আসেন সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক মামনুন ইমন ও নায়িকা নিপুন সহ অন্য কলাকুশলীরা। এ সময় হলে দুপুরের শো চলার কথা ছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই শোর জন্য একটি টিকিটও বিক্রি হয়নি। এ কারণে হলের পর্দা তুলতে পারেননি হল কর্তৃপক্ষ। পরে নায়ক নায়িকারা হলের সামনে এসে গাড়ি থেকে নামলে তাদের এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। এরপর তারা হলে প্রবেশ করলে সিনেমাটি চালানো হয়। তখনও মাত্র 15টি টিকিট বিক্রি হয়। অবশ্য সিনেমা দেখার চেয়ে নায়ক নায়িকা দেখার আগ্রহের কারণেই টিকিট কিনেন দর্শকরা। এর আগে বীরত্ব ছবির সকালের শোতে মাত্র 4টি টিকিট বিক্রি করেন হল কর্তৃপক্ষ। বুধবার বিকেল 3:30টায় দুপুরের শোতে দর্শকদের সঙ্গে হলে কিছুক্ষণ সিনেমা দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন। রাজবাড়ির সকল সব মানুষ অনেক অনেক ভালোবাসা, বিকজ এই ছবিটা আমরা পুরো রাজবাড়িতেই করেছি। তো আমার মনে হয় যে আমাদের যে ডিরেক্টর, পুরো কৃতিত্বটা এই ছবিটা যে ভালো যাচ্ছে বাংলাদেশের সব জায়গায়, পুরো কৃতিত্ব হচ্ছে সাইদুল ইসলাম রানা ভাইয়ের। আর উনি হচ্ছে রাজবাড়ির সন্তান, এবং এখানে আমি এসেছি, নিপুন এসেছে, জেসনাপ এসেছে। বিশেষ করে আমি নিপুন, মানে আমরা এই ছবিটা করতে করতে আমরা রাজবাড়ির কাহিনী হয়ে গেছি আসলে। এখানে ছবির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা রাজবাড়িতে শুটিং করেছি, এই জন্য আমার অনেক স্মৃতি আছে রাজবাড়িতে। এবং এই ছবিটা আল্লাহর রহমতে বাংলাদেশের সব জায়গায় হাউসফুল যাচ্ছে। আর যেহেতু আমরা রাজবাড়িতে শুটিং করেছি, এই জন্য আমরা মানে এটা কষ্ট না আসলে, এটা হচ্ছে ভালোবাসা, এই জন্য আমরা দুজনে এখানে অলরেডি হাজির হয়েছি। আর এখানে নিপুন আসলে এমন একটা ক্যারেক্টার প্রতিনিধি করেছে দৌলতদিয়া, আমি মনে করি যে আপনার রাজবাড়ি তাকে নিয়ে গর্ব করবেন। এবং আমি যে ডাক্তার অভিনয় করেছি, ডাক্তারদের প্রতিনিধি হিসেবে রাজবাড়ির এই এই যে এই ছবিটা ইতিহাস হয়ে থাকবে। আমার মনে হয় যে কোনো ডিরেক্টর বাংলাদেশে এরকম কোনো ডিরেক্টর নেই যারা নিজের গ্রামকে, নিজের শহরকে এভাবে রিপ্রেজেন্ট করেছে। সো রানা ভাই আসলে আপনাদের পুরো রাজবাড়িটাকে এভাবে রিপ্রেজেন্ট করছে, এই জন্য ওনার জন্য। আমি সত্যি খুবই আবেগ আপ্লুত যে নিজের জেলায় আমার নির্মিত সিনেমা, নিজের জেলায় শুটিং, মোস্ট অফ পার্ট নিজের জেলায় শুটিং এবং নিজের জেলার মনে চলছে। এবং আমরা সবাই আসছি ভিজিটিংয়ে, ইভেন প্রচুর দর্শকের প্রতিক্রিয়া খুব পজিটিভ। তো সব মিলিয়ে আমি 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 মনে করি যে আমি খুবই লাকি এবং দর্শক খুব প্রপার রিসিভ করছে সিনেমাটা। এটা এটা আসলে কলকের গোস টু মাই টিম, মাই আর্টিস্ট। এটা মানে আমি সত্যিই খুবই লাকি, এবং আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সবাই সিনেমাটা অনেক কষ্ট করে বানিয়েছি। আপনারা সবাই আসেন, দেখেন, যে যার জায়গা থেকে দেখেন, যদি খুব ভালো লাগে তাহলে আপনারা একটা আপনাদের প্রতিক্রিয়া জানান, যদি ভালো না লাগে সেটাও আপনারা বলেন। আশা করি আপনাদের মাধ্যমেই সিনেমাটি সমস্ত জায়গায় বা সর্বত্র ছড়িয়ে পড়বে। আমি এটুকু বলতে পারি যে বীরত্ব সিনেমাটি আপনার দেখা ভালো সিনেমাগুলোর মধ্যে স্থান করে নেবে। ধন্যবাদ।